তিনি আলোচনার উল্লেখ করেছেন যে সাতটা পৃথিবী সৃষ্টি করা হয়েছে এবং প্রত্যেক পৃথিবীতেই সাতজন মোহাম্মদ ইব্রাহিম সাতজন মুসা এভাবে প্রত্যেক সাত পৃথিবীতে সাতটা নবী রয়েছেন সেখানে মোহাম্মদ সাতজন রয়েছেন এই কথাটা পরিপূর্ণ কোরআন ও সহিহাদিসের পরিপন্থী কথা ইসলামের বিপরীত কথা কোরআন হাদিসের বিপরীত কথা রসুল্লাহ সাল আদর্শের বিপরীত কথা কারণ আল্লাহ রাবুল পবিত্র কোরআনে কোথাও এই সাতটা পৃথিবীর কথা বলে নাই পৃথিবী একটাই আল্লাহ তালা সৃষ্টি করেছেন কিন্তু পৃথিবীর যে স্তর যে স্তর রয়েছে সেটা হচ্ছে স্থর গুলা পরস্পর সংযুক্ত তো আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনের সব জায়গায় আল্লাহ রাবুল আলমিন সাত আকাশের কথা উল্লেখ করেছেন আর জমিন একটা পৃথিবীর কথা উল্লেখ করেছেন পৃথিবীর একটার কথা উল্লেখ করেছেন কিন্তু উনি যে দলিল দিয়েছেন সুরা তালাকের বারো নম্বর আয়াত সেই বারো নম্বর আয়াতেও আল্লাহ আব্বুল আলমেন বলেছেন যেটা সেটা হচ্ছে আল্লাহুল্লাহরি হালাকাসাব আসাম আওয়াত তিনি মমিন আর জিমিস লাহন আল্লাহ রব্লালাম এখানে বলতেছেন আল্লাহ রাব্বুল আলমি তিনি যিনি খালাকাসাব আসাম আওয়াত সাতটা আকাশ সৃষ্টি করেছেন কিন্তু এখানে এই কথা বলার নেই যে সাতটা পৃথিবীর সৃষ্টি করেছেন এখানে আল্লাহ বলছেন যে সাতটা আকাশ সৃষ্টি করেছেন তারই মতো মতো জমিন সৃষ্টি সৃষ্টি পৃথিবী তারই এই সাতটা আকাশের কথা বলা হয়েছে কিন্তু জমিনের কথা বলা হয়েছে একটা পৃথিবী তারই মতো পৃথিবী সৃষ্টি করেছেন তারই মতো পৃথিবী এখানে আল্লাহ তালা যদি বলতেন যে তারই মতো সাতটা পৃথিবী সৃষ্টি করা হয়েছে তাহলে এখানে আল্লাহ তালা বলছেন মানে হয়েছে এবং সামাওয়াত বহুবচন বচন দিয়েছেন ওমিনাল আর্জি এবং জমিন তার মতো করে বানিয়েছেন তার মতো মানে যেভাবে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন ওইভাবেই আল্লাহ জমিনের সৃষ্টি করেছেন মিস্ত্রী মানে ওই সৃষ্টি যেভাবে আল্লাহ তাল্লাহ করেন কিন্তু এখানে অমিল আল জিমিস হাদিসে যেটা আসছে হাদিসে আসছে সহি হাদিসে বুখারি মুসলিমের হাদিসে আসছে যে কেউ যদি কারোর এক বিগত জমি জুলুম করে নিয়ে নেয় তাহলে তারা তাকে সাত তবক সাত তবক জমিন তার উপরে ছাপিয়ে দেবে আর এখানে আসছে যে তাকে সাত সাত তবক জমিনে ধসিয়ে দেবেন তো ধসিয়ে দেওয়ার যে অর্থ সেটা হচ্ছে একসঙ্গে লাগানো আছে সেখানে দেওয়া হবে কারণ যদি সাতটা পৃথিবী থাকতো তাহলে যে নাকি এই একটা পৃথিবীতে যে নাকি এক এক বিঘাত জমি দখল করবে জুড় পূর্ব তাকে অন্য ছয়টা পৃথিবী চাপিয়ে দেওয়া হবে সে যেই পৃথিবীতে করছে সেই পৃথিবী একটাই তো সেই একটা পৃথিবী চাপিয়ে দেওয়া হবে হিনা আল্লাহ সাত সাতটা জমিনের কথা বলে সাতটা কিন্তু এখানে এখানে আল্লাহ রাবুল আলমিন একটার কথা বলছেন জমিন জমিন সাতটা রয়েছে কিন্তু এটা পরস্পর সংযুক্ত কিন্তু পৃথিবী একটাই এবং রসুল্লাহ সাল্লাম এই নবীগণ একজনই সাতজন কোন নবী নেই সাত মুহাম্মদ সাল সাতজন সাল্লাহ নেই এটা মিথ্যা কথা যেই হাদিসটা উনি উল্লেখ করেছেন যে এই আয়তের ব্যাখ্যার মধ্যে যে আব্বাস আবদুল্লাহ আব্বাস থেকে এই হাদিসটা হচ্ছে মুস্তাদ হাকেমে বর্ণনা করা হয়েছে এবং এটা বৈশা কৃত বৰ্ণনা কৰা হৈছে তো বাইহাকি এবং মুস্তাদা হাকিম যে যে বাইহাকি নিজেও বলেছেন যেটা সনদ এক সনদে সহি আছে কিন্তু সনদ সহি হলে এটা বিষয়বস্তু পরিপূর্ণ কোরআন হাদিসের বিপরীত যেটা বাইহাকি ইমাম বাইহাকি নিজেই বলেছেন ইমাম বাইহাকি যখন এই হাদিসটা আব্বাস আবদুল্লাহ আব্বাস রিবাদ করেছেন তখন সেইখানেই উনি বলে দিয়েছেন যে এই হাদিসটা সনদ মানে যেটা ধারাবাহিক যে সংবাদ রাষ্ট্র এটা সত্য কিন্তু এটা বিষয়বস্তুটা পরিপূর্ণ মিথ্যা এই কথা উনি বলে দিয়েছেন ঠিক তেমনি ভাবে ইবনে কাসির ইবনে কাসির যে উনি বলেছেন যে এটা হচ্ছে উনি ইহুদিদের যে বর্ণনা সেটা উনি জানিয়েছেন আমাদেরকে তাহলে উহুদের ইসরাইলিয়াত এখানে বলা হয় তো এক এই হাদিসটা এই যে বর্ণনা করছে এক নম্বর হচ্ছে এই হাদিসটা সহিনা মিথ্যা বানানো দুই নম্বর হচ্ছে এইখানে যে এখানে আল্লাহ রাবুল আলমিন জমিনের কথা বলেছেন এখানে তবক মানে স্থর কিন্তু আলাদা পৃথিবীর সারটার কথা বলেন নাই তিন নম্বর আছে এটা ইহুদিদের সংবাদ আবদুল্লাহ আব্বাস বর্ণনা করেছেন যে তারা এই ধরনের কথা বলে চার নম্বর হচ্ছে বিষয়বস্তু হচ্ছে কোরআন হাদিসের পরিপন্থী এবং আমরা যে কোরআনে দেখি হাদিসে দেখি কোথাও কেমন পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না যে আল্লাহ রাবুল সাতটা পৃথিবী সৃষ্টি করেছেন এবং সব পৃথিবীতেই নবী মোহাম্মদ সুলসান সাতজন নবী আসছেন সাতজন ইব্রাহিম সাতজন নুহ এটা কোরআন হাদিস না এখন এই যে হাদিসটা বর্ণনা করা হয়েছে দুইজন ইমাম হাকেম এবং মুস্তাজ সেখানে যে বাইহাকি বাইহাকি এবং হাকেম বর্ণনা করেছেন এখানে সনজের কথা বলেছে সনদ যে বর্ণনা যে ধারা সূত্র সেটা সহি এই হাদিসের মধ্যে যে মূল বর্ণনা করা হয়েছে যে যে বর্ণনাকারী দুইজন রয়েছেন দুইটা সনদে আসছে একটা আতা ইবনে সাহেব একজন হচ্ছেন আতা ইবনে সাহেব আতা ইবনে সাহেব বর্ণনাকারী সে বানানো কথা বলে এই জন্য তার মাধ্যমে হাদিসটা আসছে কাজেই এটা মিথ্যা হাদিস দুই নম্বর হচ্ছে যে হাদিসটা আসছে সেটা আসছে সুরাইক 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 আরেকজন বর্ণনাকারী হচ্ছে তো সুরাইক বর্ণনাকারী যে সে মৃত্যুর কিছুদিন আগে সে তার ব্রেন অসুখ সে সবকিছু ভুলে যায় এবং সে উল্টা পাল্টা কথা বলতে থাকে এবং সে যা মনে তাই বলতে থাকে ওই অসুস্থ অবস্থায় এই কথাগুলা এই বলে যে থেকে বর্ণনা করেছেন সে হচ্ছে আমরা যে বললাম যে দোহা আবির দোহা যে আছে সে ওনার থেকে বর্ণনা করেছে এখানে এটা ইসরাইলি সিরাজ আছে এখানে দুইজন রায়ের কথা আমরা বলছি একজন হচ্ছে হাকেম থেকে যে বর্ণনা করেছে একজন হচ্ছে সুরাইক তো সুরাইক যে আছে সুরাইখ যার থেকে বর্ণনা করছে আবিদ দোহার থেকে তা আবুল দোহা যে যখন সুরেখ থেকে বর্ণনা করছে তখন আবিদদোহার সে যখন বর্ণনা করেছে সুরাইখ থেকে তো এই সুরাইক তখন তার যে শক্তি লোপ পেয়েছিল এবং সে ইচ্ছামতো মৃত্যুর আগে এই যে সুরেখ যে সমস্ত মহাদিসিন্দরা একমত যে সুরেখ মৃত্যুর আগে তার শক্তি লোপ পেয়েছিল এবং সে ইচ্ছামতো কথা বলতো যখন এই ওই সময়ে এই আবির রুহা যে সে তার থেকে এই কথাটা উল্লেখ করেছেন সেটা একবারই বলেছেন এবং দ্বিতীয়বার কোনো কথা বলা হয়নি। তো এখানে আতারবুন সাহেব যে সেও মহাদ্দেসিংরা বলছে যে এই বর্ণনাকারীও ইচ্ছার মতো বাড়ানো কথা বলতো তো এই শ্রমের দুইটা সমাদ্র রয়েছে প্রত্যেকটা সম্রাধরার মধ্যে একজন আতায়বিন সাহেব সেও বাড়ানো কথা বলতো আর সে মৃত্যুর আগে যখন নাকি তার ব্রেন শক্তি লুপ পায় তখন তার থেকে সুরেক নকল করা সুরেক যে সুরেক ও যে সেও তার স্মৃতি শক্তি চলে গেছিল এবং সে বাড়ানোর কথা বলতো তো কাজেই এই হাদিসের সনদ যদি তাহকিক করা হয় তাহলে এটা মিথ্যা সহিনা মনকার হাদিস কাজে এটা থেকে কখনো গ্রহণ করা হয় না তারপর সঠিক যে কথা সেটা হচ্ছে এর বিষয়বস্তু যেটা যেটা নাকি সাতটা পৃথিবীর কথা এখানে উল্লেখ আছে এবং আবদুল্লাহ আব্বাস যে বর্ণনা করছে ইহুদিদের বর্ণনাটা উনি উল্লেখ করেছেন যে ইহুদিরা এই ধরনের কথা বলে থাকে তো কাজে এটা গ্রহণযোগ্য নয় এটা তো একটা ঘটনাক্রমে উল্লেখ করা হয়েছে এই যে সত্য সত্য যে সমাজে সত্য আসছে সত্যের অর্থ হচ্ছে যে এই ঘটনাটা ইহুদিদের কথাটা উনি উল্লেখ করেছেন যে ইহুদিরা এই ক্ষেত্রে এই কথা বলে যে সাত জমিনের কথা সাতটা পৃথিবীর কথা তারা বলে কিন্তু এটার সঠিক যে সিদ্ধান্ত সেটা হচ্ছে আমাদের নিতে হবে কোরআন এবং সহি হাদিস থেকে তো কোরআন ও সহি হাদিসে সমস্ত আমার একমত যে পৃথিবীতে কোথাও আল্লাহ আব্লাম সাতটা পৃথিবী সৃষ্টি করেন নাই এবং সেখানে সাতজন মোহাম্মদ সাতজন নুহ সাতজন নবী এই ধরনের কোনো কোরআন আছে উল্লেখ নাই কাজে এই ধরনের বর্ণনা করে মানুষকে বিভ্রান্ত করাটা এটা পরিপূর্ণ ইসলামের পরিপন্থী কথা কারণ কোরআন যখন নাকি দাওয়াতি কাজ করা হবে তো সত্যিকার ভাবে কোরআন আমার হাদিসে যেটা আছে সেটাই বর্ণনা করতে হবে কাজেই এখানে

এখানে আল্লাহ তালা তোমাদের জন্য জমিন সৃষ্টি করেছেন এই পৃথিবী একটার কথা বলেছেন পৃথিবী একটা ঠিক তেমনি ভাবে সুরা প্রথম আয়াতে আল্লাহ বলছেন আউ্লাহ শৈতীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসবাহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহ সমস্ত সাত আকাশে সমাवात বলছেন এবং মা এবং একটা পৃথিবীর কথা বলছেন তো সাত আকাশে যারা আছে তারা আল্লাহর তাসবিহ পাঠ করে এবং এই পৃথিবীতে যারা আছে আল্লাহ তার তাসবিহ পাঠ করে কারণ রাজত্ব লাহুল মুলক ওয়া হাম তারি রাজত্ব এবং তারি প্রশংসা এবং তিনি সর্ব সর্বশক্তিমান তো সূরা তাগাবুনের 1 নম্বর আজ এখানে আল্লাহ তাআলা সাত আকাশের কথা

كي قبون قلتسو يا بنت كيك بلوكاش قلت عالله رضانا. تكتمل هده على رب العالمين. سورة فرقانة انو شايت نمرة هتاك هنا على طلال اعوذ بالله من الشيطان الرجيم. الذي خلق السماوات والارض وما بينهما في ستة ايام ثم استوى على العرش الرحمن فاسأل به خبيرا. هنا الله تبولتسن تنيني الله جنيه اي شاطا كاش السماوات. মানে বহু বছর সাত আকাশ সৃষ্টি করছেন ওয়াল আর্দ ওয়াল আরাদিন বলেন নাই ওয়াল আর্দ মানে একটা পৃথিবী সৃষ্টি করছেন এবং এই সাত আকাশ এবং এই জমিনের মাঝে যা কিছু আছে আল্লাহ রাব্বুল সবকিছু ছয় দিনে সৃষ্টি করছেন তারপর তিনি আরশের উপর স্থান নিয়েছেন সূরা ফুরকানের সাথে ঠিক তেমনি বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা ফুরকানের তেষট্টি নম্বর আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইবাদুর রাহমানিল লাযীনা ইয়ামশূনা আলাল আরযি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা এখানে আল্লাহ আল্লাহ তালা যারা রহমানের যারা বান্দারা আছে তারা এই পৃথিবীতে বিচরণ করে বিনয় নম্রতার সাথে এবং কোনো জাহেলদা যখন নাকি তাদেরকে কথা বলে তাদেরকে তাদের থেকে তারা বলে সালাম সালাম আলাইকুম বলে দূরে চলে যায় তো কাজেই এখানে আল্লাহ রাবুল্লা আলমিন এই যে যারা বান্দারা আছে আল্লাহর ইবাদতকারী বান্দারা এবং নবী রসুল যারা কোথায় পৃথিবীতে একটা পৃথিবীতেই আসছেন সেটা হচ্ছে এই পৃথিবী যেখানে আমরা বসবাস করি যেখানে রসুল্লাহ সালাম আসছেন এবং যেখানে মক্কা রয়েছে যেখানে মদিনা রয়েছে এইটা একটাই পৃথিবী এই পৃথিবীর মধ্যেই আজম আলসালাম আসছেন সমস্ত নবী রসুল্লাহ কিন্তু এছাড়া আর অন্য কোনো পৃথিবী নাই সাতটা পৃথিবীর পরিপূর্ণ মিথ্যা কথা ঠিক

আল্লাহতলা বলতেছেন যে যারা নাকি কাফেরা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করতেছে তারা কি ভয় করেন আল্লাহকে যে আল্লাহ বলে আমি তাদের উপর আই ইয়াক সিফাল্লাহ বিহিমুল আল আল্লাহতলা এই পৃথিবী তাদের উপরে ধসিয়ে দিবেন পৃথিবী ধসিয়ে দিবেন এখানে পৃথিবী একটার কথাই বলেছেন আবার তাদের অথবা তাদের উপর আল্লাহর কঠিন শাস্তি নেমে আসবে এবং তারা টেরো পাবে না তো এখানে আই ইয়াক সিফাল্লাহ বিহিমুল আলজ এখানে আল্লাহ আব্দ আলমিন একটা পৃথিবীর কথা বলেছেন কাজে আল্লাহ রাবুল আলম সবখানে সাতটা আকাশের কথা বলেছেন আর পৃথিবী একটা কথা বলেছেন আর একদম একদম পরিপূর্ণভাবে যদি আমরা আরো স্পষ্ট ফাইনাল কথা বলতে চাই জানার জন্য সেটা হচ্ছে সুরা আর সুরা পাঁচ নম্বর আয়াত এখানে আল্লাহ তালা একদম স্পষ্ট করে বলে দিয়েছেন যে যারা জমিনে থাকে তাদের জন্য ফেরেস তারা দোয়া করে এই পৃথিবীতে যারা থাকে একটা পৃথিবীর কথা বলেছেন আল্লাহ তালা বলতেছেন এটা সুরা সুরা পাঁচ নম্বর আয়াত আউ দুবিল্লাহ মিনাশাহী তো আবি له ما في السماوات وما في الأرض وهو العلي العظيم. كان إيه الله تر ترنبات الله تربت سناء عثمان زميلنا المالك تيني. عثمان سماوات بولسن له ما في السماوات من شاطاكش وما في الأراضي PCB. PCB بي. بي كثر اكتبه بولسن يا مون تيني. مهانا يا مون تيني شرب ش شوت شربت جعسر. الله تربت سناء تكاد السماوات يتفطرن من فوقهن والملائكة يسبحون بحمد ربهم. আল্লাহ রাব্বুল আলামিন এর শ্রেষ্ঠত্বের ভয়ে তারা এত ভয় করে যে তারা মনে করতেছে যে আকাশগুলো ভেঙে ভেঙে পর পরে যাবে এই যে তারা আল্লাহর তাসবিহ পাঠ করে এবং ওয়াসতাগফিরুনা লিমান ফিল আয এবং এই তারা এই পৃথিবীতে যারা রয়েছে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় ওয়াসতাগফিরুনা লিমান ফিল আয যারা এই রয়েছে যারা আছে তারা হচ্ছে মানুষ তো একটা পৃথিবী এই একটা পৃথিবীর মানুষ আল্লাহ মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীর থেকে আল্লাহ সৃষ্টি করছেন তারা এখানে থাকে এদের জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে তারা ক্ষমা চায় তাহলে ফিরিস তারা এই পৃথিবী একটাই আছে এই পৃথিবীর জমিনের মধ্যে যারা বসবাস করে তাদের জন্য ক্ষমা তারা মানুষরা একটা পৃথিবী একটা পৃথিবীতেই মানুষ থাকে একটা পৃথিবীর কথা পবিত্র পুরা কোরআনে উল্লেখ করেছেন কোথাও আল্লাতা থাকে সাতটা পৃথিবীর কথা উল্লেখ করেন নাই সর্বশেষ ফাইনাল যে কথা বলে আমরা শেষ করতেছি সেটা সোরা রহমান একত্রিশ নম্বর আয়াত এখানে সরাসরি আল্লাদা বলে দিয়েছেন আউর বিল্লাহ নিঃশিত জি নিয়াম আশারুল জিমনিস্ততা আক্তার ইসতামা ওয়াতি ওয়াল আর ফুদু লুদুন ইসুলতন আল্লাহ বলছেন হে জিন সম্প্রদায় এবং মানুষ সম্প্রদায় সম্প্রদায় তোমরা যদি পারো তাহলে এই যে আসমান আসমানের যে এলাকা রয়েছে আসমানের এলাকার কথা বলছেন আক্তার ইসলামাওয়াতি আসমানের যে এলাকা অর্থাৎ আসমানের যে জগৎ রয়েছে সেখানে আল্লাহ তালা সামাওয়াত বলছেন সাতটা জগৎ সাতটা আকাশে সাতটা জগৎ রয়েছেন সেখানে ফেরেস্তার আছে এই জগতে তোমরা ছেদ করে অতিক্রম করো আর জমিন এই যে একটা পৃথিবীর কথা বলছেন ওয়াল আরদি এখানে এখানে আলতরা ওয়াল আরাযিন বলে নাই এবং সাতটা পৃথিবীর কথা না একটা পৃথিবী তো আকাশ জগতের কথা আলতরা সাতটা জগতের কথা বলছেন পৃথিবী একটার কথা বলেছেন ফান ফুদু আফিম আক্তারিস সামাওয়াত ওয়াল আরদি তাহলে এখানে এলাকা সাতটা যে বিশাল বিশাল জগৎ রয়েছে থাকার জন্য সেটা আকাশে সাতটা সাতটা জগৎ আর জমিন হচ্ছে একটা জগৎ সেখানে আল্লাহ বলেছেন আল্লাহ বলছেন যে সাতটা জগৎ তোমরা অতিক্রম করো আর জমিন জমিন একটা একটা পৃথিবী অতিক্রম করো যদি পারো তাহলে তোমরা কখনো পারবে না আল্লাহর আদেশ ছাড়া তো এখানে আল্লাহ রাবুল আলম সরাসরি কথা বলে ৩৩ তেত্রিশ তাহলে জমিনে যারা আছে তাদের জন্য ফেরিস এই পৃথিবীতে একটা পৃথিবী এই একটা পৃথিবীতে যারা রয়েছে তাদের জন্য ফেরিস ক্ষমা চায় সুরা সুরার পাঁচ নম্বর আজ সুরা এবং সুরা রহমানের তেত্রিশ নম্বর আজ আল্লাহ তালা বলতেছেন যে এই সাতটা জগৎ সাত আকাশ সাতটা আকাশে যে তোমরা অতিক্রম করো পারবে না কখনো আর একটা জমিন সেই একটা জমিন পার হয়ে একটা পৃথিবী তোমরা অতিক্রম করে পৃথিবীর বাইরে কেউ যেতে পারবে না পৃথিবীর বাইরে যে পৃথিবীর তো সাতটা সাতটা আলো তার সাতটা পৃথিবীর কথা উল্লেখ করছেন তা যেই কিয়ামত পর্যন্ত কেউ এই কথা প্রমাণ দিতে পারবে না যে সাতটা পৃথিবী রয়েছে এবং সাতজন নবী রয়েছে নবী একজনই خاتমন্নবীইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম انا 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 النبिय لا نبی بعدي انا আমি সর্বশেষ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আর তিনি দুনিয়াতে আসছেন এই জমিনে আসছেন অন্য কোনো জমিনে কোনো নবী আসেন নাই অন্য কোনো এই জমিনে আদমান আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করেছেন এবং আদম আলাইহিস ইসলাম এখানে এসে মক্কাতে গেছেন এবং সমস্ত নবীরা মক্কাতে গেছেন মক্কা এই এই একটা জমিন যে পৃথিবী আছে এই পৃথিবীর মধ্যেই আল্লাহর ঘর কেবলা রয়েছে এবং এইটার বরাবর সাত আকাশের উপরে বাইতুল মামুর রয়েছে সেখানে সাত ফ্রিস্তারা সত্তর হাজার ফ্রিস্তার প্রতিদিন তারা তফ করে কাজেই সাত নম্বর আকাশে আছে জমিন আর একটা জমি একটা পৃথিবী একটা পৃথিবীতে একটাই কিবলা আছে সেখানে সাতটা কিবলা নাই এবং সাতজন সাত ধরনের নবী নাই একটাই কিবলা এবং সর্বশেষ নবী একজন নবী এবং সমস্ত নবীরা রসুল্লাহ এই পৃথিবীতে এই এই একটা পৃথিবীতে এসেছেন এবং এই একটা পৃথিবী থেকেই আবার আহ আল্লাহ আমাদেরকে বাহির করবেন আমরা আল্লাহর কাছে ফিরে যাব তো কাজেই অত্যন্ত সাবধানতার সাথে কথা বলতে হবে আল্লাহ তালা আমাদেরকে কোরআন হাদিস থেকে সঠিক জিনিস সঠিক তথ্য যেভাবে রসুল হাম বলেছেন সহি এবং কোরআনে সেটা আমাদেরকে কোরআন থেকেই নিতে হবে এবং কোরআনের ব্যাখ্যা ইচ্ছামতো মিথ্যা বর্ণনা দিয়ে সেগুলো コーこ,この ব্যাখ্যা করা যাবে না আল্লাহ রাবাহ আমাদের সবাইকে দান করুক কারণ পুরাটা কোরআন খুঁজতে হবে দেখতে হবে আল্লাহ কোথায় বলেছে সম্পূর্ণ কোরআনে কোথাও আল্লাহ তারা সাতটা পৃথিবীর কথা কখনো বলেন নাই আল্লাহ জমিন মানে সাতটা স্তর সঙ্গে তারা আছে পাশাপাশি এই এই জমিনটা আমরা পৃথিবীর পৃষ্ঠে আসি এই জমিন সাত তবক জমিন আছে এই জন্য বর্তমান বৈজ্ঞানিকেরা যখন নাকি তারা ভূমিকম্পের মেশিনের মাধ্যমে তারা যখন নাকি তারা এটা পরীক্ষা করছে তখন দেখা যাচ্ছে তারা এটা আবিষ্কার করেছে যে সাতটা স্তর রয়েছে পরস্পর সংযুক্ত এবং সর্বশেষ যেটা সাত নম্বর সেটা অত্যন্ত শক্ত এবং সেখানে আগুন আর আগুন কঠিন সেটা বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে এবং আল্লাহ রব আলমিন সেখানে সাতটা পৃথিবীর কথা বলেন নাই আল্লাহ তালা আমাদেরকে সঠিক জিনিস সঠিক তথ্য কোরআন থেকে বুঝে বুঝে গ্রহণ করা এবং সেই অনুযায়ী বলা এবং বিশ্বাস করা তভিদান করে কসল্লাহ মহামি mine.